আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, নবম এবং দশম শ্রেণী। যে অধ্যায়টি আলোচনা করছি আমরা, সেই অধ্যায়টির নাম হচ্ছে পঞ্চম অধ্যায়, সংবিধান। সো সংবিধান রিলেটেড আলোচনা সব এই অধ্যায়ে আমরা করছি। আর যে পাঠটি আজকে আমরা শিখবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। সো লাস্ট ক্লাস যেটা হয়েছিল সেটাতে কিন্তু আমরা আসলে বাংলাদেশের সংবিধান সম্পর্কে জেনেছিলাম, এবং আজকে যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। সো তোমরা আমার সাথে সকলে তোমাদের বই খুলে আলোচনায় অংশগ্রহণ করতে পারো। আরেকটা কাজ যেটা করতে পারো, তোমরা যদি এখন তোমাদের কাছে বই না থাকে, তোমরা অন্য যে কোনো সময়ই কিন্তু আসলে আমাদের এই রেকর্ডেড ক্লাসটায় অংশগ্রহণ করতে পারবে। সেজন্য তোমরা যে কোনো সময় ইউটিউব ওপেন করলেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আসলে তোমাদের যে লেখাপড়ার যাত্রাটা আছে সেটা কিন্তু আরো বেশি সহায়ক হবে আমাদের সাথে থাকলে। সো আজকের পাঠ আমরা আলোচনা শুরু করব। এর পূর্বে যেটা আমরা করব সেটা হচ্ছে বিগত দিনের এই অধ্যায়ের যে পাঠগুলো আলোচনা করা হয়েছে সেই আলোচনাগুলো একটু পুনরালোচনা আমরা করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লেখাপড়া অনলাইন রয়েছে সেই লেখাপড়া অনলাইন নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলে নিব। লেখাপড়া অনলাইন হচ্ছে মূলত তোমাদের জন্য একটা অনলাইন বেসিস প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে মূলত তোমাদের জন্য সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে আধুনিক একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। যে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের সাথে থেকে তোমরা আসলে তোমাদের যে লেখাপড়ার গতিটা রয়েছে সেটাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারবে। এবং আমরা যারা লেখাপড়া অনলাইনে রয়েছি তাদের মূল টার্গেট হচ্ছে তোমরা তোমাদের সকলের 100% শিক্ষার হার যাতে করে আমরা নিশ্চিত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং সেই যাত্রায় যদি তোমরা অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা তোমাদের সামনে চলে আসে, বা বেশ কিছু বাধা কিন্তু তোমাদের সামনে চলে আসে। যেমন প্রথম বাধা যেটা চলে আসে সেটা হচ্ছে অর্থনৈতিক যে সমস্যাটা, সেটা কিন্তু অনেকেরই হয়। আমাদের এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারগুলো আসলে শিক্ষার দিক থেকে যদি শিক্ষা রিলেটেড যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলোর জন্য যে খরচটা হয় সেই খরচটা আসলে বেয়ার করতে তাদের জন্য কষ্ট হয়ে পড়ে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খরচ বেয়ার করাটা একদম টাফ হয়ে যায় এবং অনেকে পারেই না। সো এই ব্যাপারগুলো থেকে কিন্তু আসলে আমরা আমাদের সাথে তোমাদের এই ধরনের কমপ্লিকেশনগুলো থাকবে না, কারণ হচ্ছে আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাটা দিচ্ছি। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো তোমাদের সাথে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা সাথে আছি, যেটা হচ্ছে তোমাদেরকে একদম সোশ্যাল মিডিয়ায় তোমাদের আমরা লেখাপড়াকে নিয়ে এসেছি। এবং সেই সাথে কি তোমরা কিন্তু আসলে একদমই বোর হবে না আমাদের ক্লাসগুলো করলে, কারণ সব খুব আধুনিক মাল্টিমিডিয়া এবং আধুনিক সব টুলস দিয়ে কিন্তু আসলে আমাদের ক্লাসগুলো তোমাদের সাথে চলে আসে। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকের তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা আসলে অ্যানালগ ক্লাসগুলো করতে করতে বোর হয়ে যাও। তোমরা যেহেতু তোমাদের প্রত্যাহিক জীবনের সবকিছুই খুব ডিজিটাল, এবং ডিজিটালাইজেশনের কারণে কিন্তু তোমাদের আসলে অ্যানালগ জিনিসগুলো কিন্তু তোমরা এই যুগের হয়ে তোমাদের নিতে একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ক্লাসটাকে সম্পূর্ণ আপডেট করে ফেলেছি। এবং এই আপডেট ভাবে তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমাদের আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম তোমরা ফেস না করতে পারো। সো আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল ব্যবস্থায় যেহেতু আমাদের এই লেখাপড়া অনলাইন তোমাদেরকে শেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা কোনো প্রকার গাইড বইকে কিন্তু সমর্থন করছি না। আমরা সকল প্রকার গাইড বইয়ের বাইরে থেকে কিন্তু তোমাদের আসলে একদম ন্যাচারাল ওয়েতে কিন্তু তোমাদের শিক্ষাটা দিচ্ছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লেখাপড়া অনলাইন একাধারে হচ্ছে প্রথমত আধুনিক, দ্বিতীয়ত হচ্ছে সৃজনশীল একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আধুনিক তোমরা তো বুঝলেই, এবং সৃজনশীল কেন সেটা হচ্ছে আমরা কোনো প্রকার গাইড বই সমর্থন করি না, এবং গাইড বই কিন্তু আসলে তোমাদের যে সৃজনশীল লেখাপড়ার যে যাত্রাটা সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। এই কারণে কিন্তু আসলে আমরা গাইড বইকে কোনো প্রকার সমর্থন কিন্তু দেই না। এখন যেটা হচ্ছে লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের জন্য তোমাদের যে লেখাপড়ার যাত্রাটাকে সহজ করে দিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে, সৃজনশীল ব্যবস্থায় করে দিয়েছে, আধুনিক ব্যবস্থায় করে দিয়েছে। এবং তোমাদের মধ্যে অনেকের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু আসলে একটা সঠিক গাইডলাইন সবসময় খুঁজতে থাকো, বা কিভাবে সঠিকভাবে কিন্তু তোমরা সঠিক একটা দিক নির্দেশনা সবসময় সার্চ করো। সো আমরা কিন্তু লেখাপড়া অনলাইন কিন্তু অল ইন ওয়ান, তোমাদের কিন্তু কোনো অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না, কোনো প্রকার গাইড বই কেনার প্রয়োজন হবে না, কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, হোম টিউটর রাখার প্রয়োজন হবে না। সো তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কোনো প্রকার অর্থেরই কিন্তু খরচ হবে না একটা সহায়ক খোঁজার জন্য। সো যেই কাজটি তোমরা করবে সেটা হচ্ছে আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করবে। এতে করে তোমরা আমাদের সদস্য হয়ে যাবে এবং আমাদের প্রতিনিয়ত আপলোড করা আপডেটেড ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সাথে আমাদের যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা যদি বলে নেই, শুনো,
আমরা যেহেতু একটা অনলাইন বেসিস প্ল্যাটফর্মে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের সাথে আমাদের কমিউনিকেশনটা বা একটা হেলদি কমিউনিকেশন হবে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে। কারণ আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে যখন তোমরা আমাদেরকে কমেন্টস করবে, তখন কিন্তু আমরা তোমাদের সমস্যা সুবিধা অসুবিধাগুলো জানতে পারবো। এবং যখন আমরা তোমাদের সমস্যা সুবিধা এবং অসুবিধাগুলো জানতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে সলিউশন করে দিতে পারবো। তো এই জন্যই বলেছি যে আমাদের লেখাপড়া অনলাইনের সাথে তোমাদের থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তোমার মতো করে তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন এরা সকলেও আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে সক্ষম হয় বা অ্যাটেন্ড করতে পারে। তো আজকের যে আমাদের পূর্ণালোচনা, সেই পূর্ণালোচনায় যদি যে আমরা যাই, তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, সরি, প্রথমে যে অধ্যায়টা যদি আমরা শুরু করি, প্রথমেই দেখো যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে, সেটা যদি যদি আলোচনা করি, দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, এবং পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সংবিধান। এবং আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করব। সো সংবিধান অধ্যায়টা যখন শুরু হয়, তখনই কিন্তু আসলে সংবিধান রিলেটেড বেশ কিছু কথা এখানে বলা থাকে, যে আমরা প্রত্যেকেই কিন্তু একটা রাষ্ট্রে বাস করি, যেমন আমরা বাস করি বাংলাদেশ নামক রাষ্ট্রে, এবং প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনার জন্য এবং রাষ্ট্রের রুলস, রেগুলেশন, আইন বিভাগের কাজ, শাসন বিভাগের কাজ, এগুলো কিন্তু আসলে একটা লিপিবদ্ধ বা মৌখিক ভাবে কিন্তু বর্ণনা করা থাকে। তো সেটা হচ্ছে রাষ্ট্রের দলিল। সো সংবিধান হচ্ছে রাষ্ট্রের দলিল। কোন একটা রাষ্ট্রের যত নিয়ম কানুন, বিধি নিষেধ সবগুলো যেখানে লিপিবদ্ধ আকারে থাকে, সেটাই হচ্ছে একটা রাষ্ট্রের দলিল বা সংবিধান। এখন সংবিধান নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। তো আমাদের বইতে বলা আছে যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের আয়না স্বরূপ, মানে একটা রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের সামনে যাবে, দর্পণ স্বরূপ যে কাজটা করবে সেটাই হচ্ছে সংবিধান। এখন সংবিধানের গুরুত্ব আলোচনা করেছি আমরা, ধারণা ও গুরুত্ব। তো এখানটায় বলা হয়েছে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। তো একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে মৌলিক দলিলের প্রয়োজন, সেটাই কিন্তু হচ্ছে সংবিধান। তো আরো একটা কথা যেটা হচ্ছে, দেখো সংবিধান নিয়ে কিন্তু বিশেষ রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশেষ বিশেষ মতবাদ দিয়েছেন। তার মধ্যে হচ্ছে যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটল। অ্যারিস্টটল কিন্তু বলেছেন যে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সো সংবিধানই হচ্ছে এমন একটা পদ্ধতি যেটাকে রাষ্ট্র নিজে বেছে নিয়েছে রাষ্ট্রের যে যত সকল কাজ রয়েছে সেই কাজগুলো পরিচালনার জন্য। সো সংবিধান প্রণয়ন যে পদ্ধতি সেটাও এখানে আলোচনা করা হয়েছে। দেখো সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। সো একটা সংবিধান প্রণয়ন করার ক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন ধরনের পদ্ধতি কিন্তু থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি যেগুলো, সেগুলো কিন্তু নিচে আলোচনা করা হয়েছে। দেখো আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি একটা সংবিধান প্রণয়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যায় বা কি কি পদ্ধতি অবলম্বন করে একটা সংবিধান রচনা করা যায়। সো প্রথমে যেটা আছে, দেখো যে অনুমোদনের মাধ্যমে কিন্তু আসলে একটা সংবিধান রচনা করা যেতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচনা করা যেতে পারে, বিপ্লবের দ্বারা সংবিধান রচনা করা যেতে পারে, ক্রমবিবর্তনের মাধ্যমে কিন্তু সংবিধান যে রচনার যে জায়গাটা সেটা কিন্তু করা যেতে পারে। সংবিধানের শ্রেণী বিভাগ যদি আলোচনা করি, তাহলে দেখো এখানে বলা আছে যে সংবিধান হচ্ছে দুই ভাগে প্রথমত সংবিধানকে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে এবং সংশোধনের ভিত্তিতে। এবং লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে কিন্তু সংবিধান আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হয় লিখিত সংবিধান এবং অন্যটি হয় অলিখিত সংবিধান। সো লিখিত সংবিধানটা যদি আমরা একটু আলোচনা করি, আমরা তাহলে জানতে পারবো যে যে সংবিধানে বেশিরভাগ নিয়ম বা বেশিরভাগ সংশোধনী লিখিত আকারে থাকে সেটাকে আমরা লিখিত সংবিধান বলি, আবার যে সংবিধানে বেশিরভাগ নিয়ম কানুনই অলিখিত আকারে থাকে সেটাকে আমরা অলিখিত সংবিধান বলি। তবে দুইটি সংবিধানেই কিন্তু, লিখিত সংবিধানেও অলিখিত কিছু নিয়ম থাকে এবং অলিখিত সংবিধানেও লিখিত বা লিপিবদ্ধকৃত কিছু নিয়ম কিন্তু থাকে। তারপর সুপরিবর্তনীয় সংশোধনের ভিত্তিতে দুই ধরনের সংবিধান হয়, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান এবং আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন সুপরিবর্তনীয় সংবিধান সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদের বলতে হবে যে যে সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় বা খুব সহজে এটা সংশোধন করা যায় সেটাকে কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান আমরা বলে থাকি, এবং যেই সংবিধান হচ্ছে সহজে চেঞ্জ করা যায় না বা সহজে এটার যে সংশোধন সেই সংশোধন আনা যায় না, এর ক্ষেত্রে বেগ প্রভাবিত হয়, সেটাকে কিন্তু আমরা বলি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। লিখিত সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছি, তার মধ্যে হচ্ছে সুস্পষ্টতা, স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্রীয় সরকার শাসন ব্যবস্থার উপযোগী, শাসক ও জনগণের সম্পর্ক ভালো থাকে, সেরকম একটা ব্যাপার আমরা জেনেছি। এবং অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি যে প্রকৃতির সহায়ক, জরুরি প্রয়োজনের সহায়ক, বিপ্লবের সম্ভাবনা এখানটায় কম। এবং সর্বশেষ যেটা জেনেছি সেটা হচ্ছে উত্তম সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য জেনেছি, তার মধ্যে প্রথম হচ্ছে সুস্পষ্ট, এই সংবিধানটি সংক্ষিপ্ত,
মৌখিক মৌলিক অধিকার থাকে, জনমতের প্রতিফলন থাকে, সুষম প্রকৃতির হয় এই সংবিধান। সংশোধন পদ্ধতি রয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিন্তু এখানটায় রয়েছে, এবং জনকল্যাণকামী কিন্তু এই সংবিধানটা। এরপরে লাস্টলি যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সম্পর্কে জেনেছি, এবং আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিন্তু আরো ডিটেলস কিছু আলোচনা আমরা এখন করব। সো প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি সেটা একটু জেনে দেন, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান তৈরির জন্য 38 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। সো বাংলাদেশ তো স্বাধীন হয়েছিল 1971 সালে, এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার গঠন করা হয়, এবং 1972 সালে যেটা করা হয় সেটা হচ্ছে সংবিধান তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া কমিটি প্রণয়ন করা হয়। কমিটি প্রণয়ন মানে হচ্ছে একটা টিম প্রণয়ন করা হয় তখন, যে টিমের সদস্য সংখ্যা ছিল 34 জন, এবং তাদের কাজ হচ্ছে তারা সংবিধানটাকে তৈরি করবে। সো উক্ত কমিটির সভাপতি ছিলেন ডাক্তার কামাল হাসান। সো একটা যখন টিম তৈরি করা হয় বা একটা যখন দল তৈরি করা হয়, সেই জায়গাটাতে কিন্তু যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদেরকে, তাদের জন্য কিন্তু আসলে একজন দলনেতা প্রয়োজন হয় বা একটা টিম লিডার প্রয়োজন হয়। সো সে হচ্ছে টিমটাকে সভাপতিত্ব করে, এবং এই টিমটাকে সভাপতিত্ব করেছিল কিন্তু ডাক্তার কামাল হাসান। সো এইটা কিন্তু তোমরা মার্ক করে রাখবে যে 1972 সালে সংবিধানের যে প্রণয়ন করার জন্য হয় যে খসড়া কমিটি প্রণয়ন করা হয়, সেই কমিটির সভাপতিত্ব কে করেছিলেন, সে তিনি কিন্তু হচ্ছেন ডাক্তার কামাল হোসেন। এই খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে 1972 সালের 17ই এপ্রিল। সো তাদের যে প্রথম অধিবেশনটা বসেছিল সেই অধিবেশনটা হয়েছিল 1972 সালের 17ই এপ্রিল কিন্তু এটা হয়েছিল। এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং তা গণপরিষদে উপস্থাপিত হয়। সো এই কমিটি যে কাজটি করে তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করেছিল, এবং অক্লান্ত পরিশ্রম করার পরে যেটা হয়েছিল যে তা কিন্তু আসলে একটা গণপরিষদে কিন্তু উপস্থাপিত হয়েছিল, এবং 29শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়। এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে 29শে অক্টোবর থেকে 4ঠা নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের যে খসড়া পাঠটা ছিল সেই পাঠটা কিন্তু করা হয়েছিল। গণপরিষদে বিভিন্ন সদস্যদের পক্ষে বিপক্ষে মতামত দানের পর অবশেষে পরিমার্জিত হয়ে উক্ত সংবিধান 4ঠা নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, এবং 16ই ডিসেম্বর 1972 থেকে তা কিন্তু কার্যকর করা হয়। সো প্রণয়ন এবং কার্যকরের যে তারিখগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা মার্ক করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন চলে আসবে যেটা তোমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে, এবং তোমাদের অ্যান্সার করার জন্য অবশ্যই কিন্তু এই জিনিসটা ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো আমরা যে পার্টটা এখন আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। সো দেখো বাংলাদেশের বর্তমান সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ নিম্নে বর্ণনা করা হলো। সো বাংলাদেশের যে সংবিধানগুলো, সংবিধানটা রয়েছে, ডেফিনেটলি একটা সংবিধান আছে যে সংবিধানের কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে কি কি নিয়ম লিখিত, কি কি অলিখিত, এবং কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আসলে সংবিধানটা কাজ করছে। সো সেই নিয়মগুলো কিন্তু একদম লিপিবদ্ধ আকারে রয়েছে বাংলাদেশের সংবিধানে, সেগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। দেখো বাংলাদেশের বর্তমান সংবিধানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নে বর্ণনা করা হলো। তো বাংলাদেশের যে বর্তমান সংবিধান রয়েছে এবং সেই সংবিধানের মধ্যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো এখন। প্রথম যেটা সেটা হচ্ছে লিখিত দলিল। সো বাংলাদেশের সংবিধান কিন্তু একটা লিখিত দলিল, বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল, এর 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 11টি ভাগে বিভক্ত। সো বাংলাদেশের এই যে লিখিত সংবিধানটা, এই সংবিধানটার কিন্তু 153টি অনুচ্ছেদ রয়েছে, এবং এই 153টি অনুচ্ছেদ 11টি ভাগে কিন্তু বিভক্ত করা। সো তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তোমাদের কি বা তোমাদের মনে আছে কিনা সেটা জানার জানার স্বার্থে আমি কিন্তু একটু তোমাদেরকে বলে দিব যে লিখিত দলিল বলতে তোমরা কোন সংবিধানটাকে বুঝছো। লিখিত সংবিধান কিন্তু মূলত সেই সংবিধান যেই সংবিধানের অধিকাংশ নিয়ম বা অধিকাংশ রুলস রেগুলেশন অনুচ্ছেদ যেগুলো লিখিত আকারে থাকে, এবং কিছু কিছু যেগুলো অলিখিত বা মৌখিক থাকে। সো বাংলাদেশের যে সংবিধানের প্রথমেই যে ব্যাপারটা দেওয়া আছে সেটা হচ্ছে লিখিত দলিল, মানে বাংলাদেশের সংবিধানটা একটা লিখিত সংবিধান এবং এর 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 11টি ভাগে এটি বিভক্ত। সো এটা কিন্তু তোমার খুবই মনে রাখার একটা ব্যাপার, এবং এখান থেকে কিন্তু তোমার অনেক ধরনের কোশ্চেন্স কিন্তু তোমার থাকতে পারে, যেমন নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, এবং জ্ঞানমূলক প্রশ্নও কিন্তু থাকতে পারে। এর একটি প্রস্তাবন সহ 7টি তাফসিল রয়েছে। সো এর যেটা হয়েছিল যে এর সংবিধানের কিন্তু একটি প্রস্তাবন হয়েছিল, এবং এর মধ্যে কিন্তু মোটমাট 7টি তাফসিল কিন্তু রয়েছে।
তারপর হচ্ছে 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জেনেছি বা অনেক সময় পড়েছি যে লিখিত যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানটা কিন্তু একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান, বা যেটাকে সহজে পরিবর্তন করা যায় না এমন একটা সংবিধান কিন্তু এটা। সো দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান যেহেতু লিখিত একটা সংবিধান থাকে, সেক্ষেত্রে সংবিধানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো খুব সহজে কিন্তু পরিবর্তন করা সম্ভব হয় না, এবং যেহেতু খুব সহজে পরিবর্তন করা বা সংশোধন করা সম্ভব হয় না, সেজন্য এটাকে দুষ্পরিবর্তনীয় বলেছে। এখন কেন সহজে সংবিধান বা প্রণয়ন সংশোধন করা সম্ভব হয় না সেটা যদি আলোচনা করে তোমাদেরকে বলতে চাই, এটা হবে হচ্ছে যেহেতু লিখিত আকারে থাকে এবং সরকার কর্তৃক আলোচনা করে সমালোচনা করে এর পক্ষে বিপক্ষে মতামত নিয়ে দেন হচ্ছে এটাকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এটা একটা লেট প্রসেসে কিন্তু এটার পরিবর্তনটা হয়ে থাকে, সেই কারণেই কিন্তু এটাকে একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান কিন্তু বলা হয়েছে। সো দেখো আমরা পরের পরবর্তী যে পয়েন্টটা, সেটা দেখো বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এর কারণ, কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের 2/3 অংশের সদস্যের সমোন্নতির প্রয়োজন হয়। সো তোমাদেরকে একটু আগেই কিন্তু আমি বললাম যে এটার পরিবর্তন করার ক্ষেত্রে বা সংশোধন করার ক্ষেত্রে কিন্তু আসলে পক্ষে বিপক্ষে মতামত নেয়ার প্রয়োজন হয়। কিরকম মতামত নেওয়ার প্রয়োজন হয় যদি বলতে যাই, দেখো এটা করার জন্য কিন্তু সংসদের 2/3 অংশ মানে 3/2 সদস্যের মতামত কিন্তু পক্ষে থাকার প্রয়োজন পড়ে। যখনই এইটা হয় তখনই কিন্তু আসলে এটার যে পরিবর্তনটা সেটা কিন্তু সম্ভব হয়, এবং এটা কিন্তু একটা খুবই খুবই কিন্তু একটা হচ্ছে তোমার লেট প্রসেস, এবং খুবই কিন্তু আসলে এটা হওয়ার চান্সেসটাও কিন্তু খুবই কম হয়ে থাকে। এই কারণে কিন্তু আসলে এই সংবিধানটাকে দুষ্পরিবর্তনীয় একটা সংবিধান কিন্তু বলা হয়েছে। তারপর দেখো যেটা এখানে বলা আছে সেটা হচ্ছে, দেখো এখানে কি হয় যে সম্মতির প্রয়োজন হয়। তারপর 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সো এই সংবিধানটা কিন্তু রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি হিসেবে কাজ করে, যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। সো জাতীয়তাবাদ যেটা আছে, সমাজতন্ত্র যেটা আছে, গণতন্ত্র যেটা আছে, এবং ধর্মনিরপেক্ষতা, সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি আমাদের যে সংবিধান সেই সংবিধানের কিন্তু মূল ভিত্তি, এবং আমাদের সংবিধানের মূল ভিত্তি কিন্তু হচ্ছে এগুলোর ব্যাসিস, সেই মূল ভিত্তিগুলোর বেসিসেই কিন্তু আমাদের রাষ্ট্রগুলো পরিচালনা হচ্ছে এবং আমাদের সমাজটা পরিচালনা হচ্ছে। সো এই কারণেই কিন্তু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা সংবিধান কিন্তু আসলে আমাদের যে রাষ্ট্র পরিচালনা হয় সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কাজ করে। যদি আমরা বইয়েরটা পড়ি তাহলে দেখো এখানে কি লেখা আছে যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধরা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতি দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে। সো যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতি দ্বারা অনেকেই অনুপ্রাণিত হয় এবং প্রভাবিত হয়ে কিন্তু যে কাজটি করে সেটা হচ্ছে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সো এই ব্যাপারটা আমরা জানলাম। তারপরে যে 4 নম্বর পয়েন্টটা রয়েছে, যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, মৌলিক অধিকার। সো এই যে যে সংবিধানটা আমাদের রয়েছে সেই সংবিধানটা কিন্তু আসলে মৌলিক অধিকার যে রয়েছে সেই মৌলিক অধিকারগুলোকে কিন্তু সমর্থন করে। যেমন ধরো সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার ভোগ করতে পারবো এবং তা সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সো দেখো কি বলেছে পয়েন্টটায়, পয়েন্টটা কিন্তু বলেছে যে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যে আমাদের রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনি ব্যবস্থা বা সর্বোচ্চ আইন রাষ্ট্র যেটাকে সমর্থন করে সেটাই কিন্তু হচ্ছে আমাদের সংবিধান। সো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি কি মৌলিক অধিকার ভোগ করতে পারবো, মানে কি কি অধিকার আমাদের জন্য রয়েছে বা কি কি অধিকার আমরা ভোগ করতে পারবো, সেগুলো কিন্তু আসলে সংবিধানে উল্লেখ করা রয়েছে এবং এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন জীবন ধারণের অধিকার রয়েছে, তারপর হচ্ছে চলাফেরার অধিকার রয়েছে, বাক স্বাধীনতার অধিকার রয়েছে, চিন্তা তারপর হচ্ছে ও বিবেকের যে স্বাধীনতা সেটা কিন্তু সকলের রয়েছে, ধর্মচর্চার অধিকার রয়েছে, সম্পত্তির অধিকার রয়েছে। সো আমাদের যে মৌলিক একদম বেসিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সংবিধান সমর্থন করে, এবং সংবিধানের আইন যেহেতু সর্বোচ্চ আইন এই অধিকারগুলো ভোগ করার যে রাইটস সেটা কিন্তু আমাদের রয়েছে। তারপর দেখো সর্বজনীন ভোটাধিকার, সর্বজনীন ভোটাধিকার, দেখো আমরা কিন্তু আসলে আমাদের যখন নির্বাচন হয় তখন কিন্তু ভোট দেওয়ার সময় আমরা একটা কথা বলি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। সো আমি কিন্তু আমার ভোটটা আমার ইচ্ছে মতো যে
প্রার্থী রয়েছে তাকে দিতে পারবো, এবং আমার ইচ্ছে মতো যে প্রার্থী রয়েছে তাকে আমরা চাইলে নির্বাচন করাতে পারি, নির্বাচিত করাতে পারবো ভোট দিয়ে। সো সর্বজনীন এবং সবার কিন্তু আসলে ভোট দেওয়ার যে অধিকারটা সেটা কিন্তু রয়েছে। বাংলাদেশের সংবিধানে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ পেশা ইত্যাদি নির্বিশেষে 18 বা তদূর্ধ্ব বয়সের এদেশের সকল নাগরিকের ভোটাধিকার লাভ করেছে। সো আমাদের যে রয়েছে যে জাতি বর্ণ ধর্ম গোত্র নির্বিশেষে, মানে কারো জন্য কিন্তু আসলে আমাদের দেশে যে ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটাতে কিন্তু নিষেধ কিন্তু আলটিমেটলি নেই, সবার কিন্তু ভোট দেওয়ার অধিকার রয়েছে, এবং এটা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু 18 বা তদূর্ধ্ব, মানে 18 বছর হয়েছে বা তার চেয়ে বয়সে বেশি বয়স হয়েছে, মানে 18 বছর হওয়ার পরই তো আমরা আলটিমেটলি আমাদের ভোটার যে আইডি কার্ডটা রয়েছে সেটা পাই বা আমাদের জাতীয় পরিচয় পত্রটা পাই, এবং তখন থেকেই কিন্তু আসলে আমরা ভোট দেওয়ার জন্য সিলেক্টেড হই, এবং তারপর থেকেই কিন্তু আমরা আসলে ভোট প্রদান করতে পারি। তারপর যে ব্যাপারটা রয়েছে সেটা দেখো প্রজাতান্ত্রিক। সো সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। সো আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী আমাদের দেশটা কিন্তু একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এবং এখানে সকল ক্ষমতার মালিক কিন্তু হচ্ছে জনগণ। সো আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রে যদি বলা হয় কারো যদি সর্বোচ্চ ক্ষমতা থেকে থাকে সেটা কিন্তু জনগণের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, এবং জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবেন, এবং জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধি মানে হচ্ছে জনগণ যেই প্রতিনিধিকে তাদের সেবা করার জন্য বা তাদের রাষ্ট্র পরিচালনা পরিচালনার জন্য নিজেরা নির্বাচন করেছেন সেই প্রতিনিধিরাই কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনা করবেন। 7 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সংসদীয় সরকার। সো বাংলাদেশের সংবিধানে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। সো আমাদের যে সংবিধানটা হয় সেই সংবিধানটাই কিন্তু আসলে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার প্রণয়ন করা হয়, কারণ হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা হয়েছে এজন্যই, কারণ মন্ত্রীদের দ্বারা আর এবং হচ্ছে সংসদ দ্বারা কিন্তু আমাদের যে সংবিধানের কাজগুলো সেই কাজগুলো পরিচালনা করা হয়ে থাকে। সো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। সো প্রধানমন্ত্রী দ্বারা কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য কিছু মন্ত্রী পরিষদ গঠন করা হয়, এবং কিন্তু হচ্ছে বিভিন্ন আসনে কিন্তু এমপি নির্বাচনও করা হয়ে থাকে। সো সেভাবে কিন্তু আসলে যে শাসন কার্য যেটা পরিচালনা করা হয় সেই শাসন কার্যের ভার কিন্তু তাদের উপর অর্পণ করা হয়, এবং এই সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইন সভার নিকট দায়ী থাকে, এবং মন্ত্রী পরিষদ যে কাজগুলো করে সেই কাজগুলোর জন্য কিন্তু মন্ত্রী পরিষদ আলটিমেটলি যে আইনসভা রয়েছে সেই আইনসভার নিকট দায়ী থাকে, এবং আইনসভার নিকট কিন্তু তাদের জবাবদিহিতা করার প্রয়োজন রয়েছে। তারপর হচ্ছে একক কেন্দ্রিক রাষ্ট্র। এক কেন্দ্রিক রাষ্ট্র, বাংলাদেশ একটি এক কেন্দ্রিক রাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই। সো বাংলাদেশ যে যে রাষ্ট্র ব্যবস্থাটা সেটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, মানে কেন্দ্র থেকেই সরাসরি পরিচালনা করা হয় এমপিদের মাধ্যমে এবং মন্ত্রীদের মাধ্যমে, আইন বিভাগের সাথে তাদের জবাবদিহিতার জায়গা থাকে, কিন্তু দ্বিপক্ষিক রাষ্ট্রগুলোতে যেগুলো হয় সেটা হচ্ছে একটা কেন্দ্র সরকার থাকে এবং বিভিন্ন প্রদেশের কিন্তু প্রাদেশিক সরকারও কিন্তু থাকে। সো বাংলাদেশ যেহেতু একটা এক কেন্দ্রিক রাষ্ট্র সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই, জাতীয় পর্যায়ে একটি মাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ পরিচালিত হচ্ছে। সো জাতীয় পর্যায়ে যেটা হচ্ছে একটি মাত্র সরকার দ্বারাই কিন্তু সমগ্র দেশ আলটিমেটলি পরিচালিত হচ্ছে। ছোট দেশগুলোর জন্য কিন্তু আসলে এই ব্যাপারটা খুবই প্রযোজ্য, কিন্তু বড় যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর জন্য কিন্তু আসলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বেশি উপযোগী। তারপর দেখো যে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আইনসভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেমনটি তোমাদের বললাম যে বাংলাদেশের আইনসভা কিন্তু দ্বিকক্ষিক আইনসভা না, যে কারণে কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারও কিন্তু আসলে এক কেন্দ্রিক সরকার। তো বাংলাদেশের যে আইনসভা সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। সো সার্বভৌম যে আইন প্রণয়ন করা হয় এটি কিন্তু এখান থেকেই আসলে করা হয়ে থাকে, এর নাম হচ্ছে জাতীয় সংসদ। বর্তমানে জাতীয় সংসদ 350 জন সদস্য নিয়ে গঠিত। সো আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেই সংসদের সদস্যগণ যারা রয়েছেন বা মেম্বার অফ পার্লামেন্ট এমপি যারা রয়েছেন তারা হচ্ছেন 350 জন, এবং এদের মধ্যে এদের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ কিন্তু 5 বছর, মানে 5 বছর পর পর কিন্তু আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং জাতীয় নির্বাচনে যারা হচ্ছে 300টি আসনের মধ্যে বেশি অর্ধেকের বেশি আসন যারা পেয়ে যান তারা কিন্তু আসলে সরকার গঠন করেন এবং তারাই কিন্তু আসলে শাসন করেন, এবং যারা কম পান তারা কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু পরিচালিত থাকেন সংসদে। সো এই ব্যাপারটা হয়, এবং 50 জন যে মহিলা সদস্য রয়েছে তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে নির্বাচিত হন।
তারপর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর সর্বোচ্চ আইন। সো বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয় তাহলে ওই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। সো কোনো আইন যদি আসলে বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে থাকে, সেই আইন কিন্তু খুব সহজেই অসামঞ্জস্য বলে গণ্য হবে এবং খুব সহজেই কিন্তু সেটা বাতিল বলেও গণ্য হবে। তারপর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 11 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা। সো বাংলাদেশের সংবিধান একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের বিধানে রয়েছে। সো বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানটা কিন্তু একটি স্বাধীন এবং একটি নিরপেক্ষ যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগকে সমর্থন করছে। সো আজকের মতো পড়া এই পর্যন্তই। আশা করব তোমরা সকলেই সবকিছু বুঝতে পেরেছো এবং যে লাইনগুলো মার্ক করতে বলেছি অবশ্যই মার্ক করেছো, কারণ পরবর্তী সময় যখন তোমরা রিভাইজ করতে যাবে এই লাইনগুলো কিন্তু তোমাদের জানা থাকা লাগবে এবং এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব এখনো করোনি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।